আমরা জ্ঞান অব্দি আমরা দেখছি যে বাবা ঠাকুরদার কাছে শুনছি যে বাংলাদেশে একমাত্র রাজবাড়িতে দিনাজপুরে পূজা হইতো আর একমাত্র উদ্গামী পূজা হইতো। তখন কালেঞ্জে কোথাও কালেঞ্জি রায়গঞ্জে কোথাও পূজা হইতো না, একমাত্র এই দুইটাই পূজাই হইতো এবং কি নিষ্ঠারভাবে খুব মানে ইয়া হতো পূজা হইতো। আর আমাদের যেইভাবে এখন পূজা হয়ে আসতেছে আমাদের টাইম টু টাইম নিয়েই পূজা হয়, এবং কি এখন মায়ের যা কিছু হচ্ছে মায়ের মানতের ফলে যা উপকার পাচ্ছে তার সব মন্দির মায়ের ওই প্রণামী হিসাবেই মানে তৈরি হচ্ছে। এবং কি পাঁচ দিন ভরা আমাদের এখানে প্রসাদ বিতরণ হয়, কিন্তু প্রসাদের আমাদের কোনো অন্নভোগ প্রসাদ হয় না, এবং কি লুচি মিষ্টি মিষ্টান্ন সুজি এগুলোই আমাদের প্রসাদ বিতরণ, যত লোক আসুক সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর এখানে পুজোর পাঁচ দিন আমাদের মায়ের এখানে মঙ্গলচণ্ডী গান হয়। ক্যামেরায় জয়জিৎ বিশ্বাসের সাথে শঙ্কর কুমার রায়, সংবাদ প্রতিদিন .in উদগ্রাম। Thank you.